আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি বিবিসি আন্তর্জাতিক সংবাদে। সংবাদের শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। ইউক্রেন রাশিয়া প্রথমে যুদ্ধ চলছে, আর যুদ্ধের সর্বশেষ হাতে পাওয়া আপডেট সংবাদ, যুদ্ধ শেষ করতে ইউক্রেনের যা প্রয়োজন। পক্ষপাতমূলক আচরণের জন্য আইএর প্রধান গ্রোসিকে ইরানের হুঁশিয়ারি। ডনবাসে প্রতিদিন 1000 ইউক্রেনীয় সৈন্য হতাহত হচ্ছে। খাদ্যের দাম বৃদ্ধির জন্য সরাসরি দায়ী রাশিয়া, বলছে ন্যাটো মহাসচিব। ইউক্রেনকে যুক্তরাষ্ট্র নতুন অস্ত্র প্যাকেজ দেওয়ায় কৃতজ্ঞ, বলছে জেলনস্কি। সর্বশেষ জানিয়ে দেব, ইউক্রেন যুদ্ধে যাওয়া দুই মার্কিন নাগরিক নিখোঁজ। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে, ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন। আন্তর্জাতিক সংবাদ সবার আগে দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অন করে দেবেন এবং আমাদের এই ভিডিওটি একটি লাইক দিবেন। ভিডিওটি শেয়ার করে দিবেন আপনার বন্ধুদের মাঝে। যুদ্ধ শেষ করতে ইউক্রেনের যা প্রয়োজন। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলনস্কির উপদেষ্টা মিখাইলো পডোলিয়াক বলেছেন, যুদ্ধ শেষ করার জন্য ইউক্রেনের প্রয়োজন 1000 ক্যালিবার 155 মিমি হাউইটজার, 300 মাল্টিপল লঞ্চ রকেট সিস্টেম, 500 ট্যাঙ্ক, 2000 সাজওয়াজান এবং 1000 ড্রোন। এছাড়া হিমর সিস্টেমের মতো কিছু অস্ত্র যা ইউক্রেনের প্রয়োজন, যেসব অস্ত্র চালানোর আগে কয়েক সপ্তাহের প্রশিক্ষণ প্রয়োজন বলে শীর্ষ মার্কিন প্রতিরক্ষা কর্মকর্তারা জানিয়েছেন। পশ্চিমারা অস্ত্র সরবরাহের গতি রক্ষা করেছেন বলেও দাবি করেছেন ওই কর্মকর্তারা। ইউক্রেনের জন্য একটি উদ্বেগজনক বার্তা হচ্ছে, দেশটিতে পশ্চিমা অস্ত্রের সরবরাহ খুব কম। এছাড়া খুব দেরিতে এসব অস্ত্র ইউক্রেনে এসে পৌঁছাচ্ছে। যেহেতু রাশিয়ার ডনবাসে বোমা বর্ষণ অব্যাহত রেখেছে, তাই আরও সাহায্য চাইছে মরিয়া ইউক্রেন। তবে এখনও পর্যন্ত দেশটি যে পরিমাণ অস্ত্র চেয়েছে তার মাত্র 10% পেয়েছে বলে দেশটির ডেপুটি প্রতিরক্ষা মন্ত্রী। ফ্রান্স, জার্মানি এবং ইতালির রাষ্ট্রপ্রধানরা বৃহস্পতিবার জেলনস্কির সঙ্গে দেখা করেছেন। ইউক্রেন যুদ্ধের ব্যাপারে যথাযথ সাড়া না দেওয়ার সমালোচনার মুখে পড়েছে দেশগুলো। তাই ইউক্রেন সফরে এসব দেশের নেতারা আরো জেলনস্কিকে অস্ত্র সরবরাহের জন্য নিশ্চয়তা পারেন। সূত্র বিবিসি। পক্ষপাতমূলক আচরণের জন্য আইএর প্রধান গ্রোসিকে ইরানের হুঁশিয়ারি। ইরানের আণবিক শক্তির প্রধান মোহাম্মদ ইসলামি বলেছেন, আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা বা আইএর সঙ্গে কখনোই তার দেশের উত্তেজনাপূর্ণ সম্পর্ক ছিল না এবং এখনও নেই। তিনি জোর দিয়ে বলেন, আইএর সঙ্গে ইরানের স্বাভাবিক সহযোগিতা অব্যাহত থাকবে এবং ইরান এনপিটি চুক্তি অনুযায়ী নিজের দায়িত্ব পালন করে যাবে। মোহাম্মদ ইসলামি আরও বলেন, ইরান সবসময় আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার নিয়ম মেনে কাজ করেছে এবং এই সংস্থার সাথে সবসময় ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রেখেছে। ইরান এবং আইএর মধ্যে সম্পর্কের বিষয়ে ইরানের আণবিক শক্তি সংস্থার প্রধানের স্পষ্ট অবস্থান, আইএর সাম্প্রতিক ঘটনাবলী, বিশেষ করে সংস্থার নির্বাহী বোর্ডের সভায় ইরান বিরোধী প্রস্তাব পাশের কারণে বোঝা যায় ভিয়েনায় ইরানের উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের আলোচনা এবং ওয়াশিংটনের রাজনৈতিক সদিচ্ছার অভাবের কারণে পরমাণু সমঝোতায় আমেরিকায় ফিরে আসার বিষয়ে কার্যত অস্পষ্ট। সম্প্রতি ইরানের পরমাণু কর্মসূচির ব্যাপারে রাফায়েল গ্রোসির দেওয়া এক প্রতিবেদনের সূত্র ধরে আইএর নির্বাহী বোর্ডে আমেরিকা সহ 4 পশ্চিমা দেশ ইরানের বিরুদ্ধে একটি প্রস্তাব পাশ করে। তেহরান বলছে, আইএর পরিদর্শকদের সর্বোচ্চ সহযোগিতা করা সত্ত্বেও এবং গ্রোসির বারবার তেহরান সফর করা সত্ত্বেও শুধুমাত্র রাজনৈতিক উদ্দেশ্যে ওই প্রস্তাব পাশ করা হয়েছে। এদিকে পরমাণু সমঝোতায় স্বাক্ষরকারী 6 জাতিগোষ্ঠী বা P5+1 গ্রুপের 2 সদস্য রাশিয়া এবং চীন এই প্রস্তাবের তীব্র বিরোধিতা করে, যার মাধ্যমে আইইএতে ইরানের জন্য গুরুত্বপূর্ণ সমর্থকদের অস্তিত্বের ইঙ্গিত। এছাড়া ইহুদিবাদী ইসরায়েলের চাপে মিথ্যা তথ্যের উপর ভিত্তি করে তৈরি করা এই প্রস্তাব আইইএর সঙ্গে ইরানের সার্বিক সহযোগিতাকে উপেক্ষা করা হয়েছে। ইসলামী প্রজাতন্ত্র ইরানের আণবিক শক্তি সংস্থা আইইএর বিরুদ্ধে পাল্টা ব্যবস্থা হিসেবে পরমাণু স্থাপনার কিছু ক্যামেরা বন্ধ করে দিয়েছে। এই প্রসঙ্গে মোহাম্মদ ইসলামি এক বিবৃতিতে জানিয়েছেন, ইরানের পরমাণু কর্মসূচি যে শান্তিপূর্ণ তার নজরদারি করতে পরমাণু স্থাপনাগুলোতে আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা বা আইইএর কিছু ক্যামেরা এখনও সচল রয়েছে। কেবল বাড়তি সহযোগিতার অংশ হিসেবে ইরান
যেসব ক্যামেরা বসানোর অনুমতি দিয়েছিল সেগুলোর বিদ্যুতের সুইচ বন্ধ করা হয়েছে বলে জানান তিনি। ইরানের আণবিক শক্তি সংস্থার প্রধান মোহাম্মদ ইসলামি তার দেশের ব্যাপারে আইইএর প্রধান রাফায়েল গ্রোসির পক্ষপাতমূলক অবস্থান এবং ইহুদিবাদী ইসরায়েলের কর্মকর্তাদের সঙ্গে তার ধারাবাহিক সন্দেহজনক বৈঠকের ব্যাপারে সতর্ক করে দিয়ে বলেন, এটা সত্য যে আইইএর মহাপরিচালক এই সংস্থার সাম্প্রতিক নির্বাহী বৈঠকে ইরান বিরোধী প্রস্তাব পাশের আগে অধিকৃত ফিলিস্তিন এলাকা সফর করেছিলেন এবং ইহুদিবাদী শাসক গোষ্ঠীর প্রধানমন্ত্রী নাফতালি বেনেটের সঙ্গে সাক্ষাৎ করেছিলেন। অবশ্যই এই বৈঠকটি আইইএতে নিজের অবস্থানের সমন্বয় এবং ইসরায়েলের ইরান বিরোধী নীতি চাপিয়ে দেওয়ার লক্ষ্যেই অনুষ্ঠিত হয়েছিল। সূত্র পার্টস টুডে। ডনবাসে প্রতিদিন 1000 ইউক্রেনীয় সৈন্য হতাহত হচ্ছে। ডনবাসে প্রতিদিন ইউক্রেনের সেনাবাহিনীর অন্তত 1000 সদস্য নিহত ও আহত হচ্ছেন। ইউক্রেনের ক্ষমতাসীন দলের সংসদীয় দলের প্রধান ডেভিড আরাখামিয়া ওয়াশিংটন সফরের সময় বলেছেন, এক্সিওস ওয়েব পোর্টাল বুধবার রিপোর্ট করেছে, ওয়েব পোর্টাল অনুসারে জার্মান মার্শাল ফান্ড দ্বারা আয়োজিত একটি গোল্ড টেবিলে বসে তিনি উল্লেখ করেছেন যে গড়ে প্রতিদিন 200-500 ইউক্রেনীয় সেনা নিহত হয়। এর আগে বুধবার জয়েন্ট চিফ অফ স্টাফের চেয়ারম্যান জেনারেল মার্ক মিলি বলেছিলেন যে ওয়াশিংটনের অনুমান অনুসারে ইউক্রেনের দৈনিক ক্ষয়ক্ষতি প্রায় 100 জন নিহত এবং প্রায় 100-300 জন আহত হয়েছে। জুনের শুরুতে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি প্রায় 60-100 সেনা নিহত হিসাবে ক্ষতির মূল্যায়ন করেছিলেন। আরাখামিয়া যেমন উল্লেখ করেছেন, গত 2 সপ্তাহে এই পরিসংখ্যান উল্লেখযোগ্যভাবে বেড়েছে। তার মতে ইউক্রেনের কর্তৃপক্ষ আগে 10 লাখ লোকের খসড়া তৈরি করেছিল এবং আরও 20 লাখ লোক নিয়োগ করতে পারে। তার মতে কিয়েভের প্রধান সমস্যা অস্ত্র ও গোলাবারুদের অভাব। তিনি বলেন, আমাদের লোকজনকে আত্মরক্ষা করার পাল্টা আক্রমণ করার জন্য প্রশিক্ষণ দেওয়া হয়েছে, কিন্তু এর জন্য আমাদের অস্ত্র দরকার। তিনি বলেছিলেন, এক্সিওসের মতে আরাখামিয়া কিয়েভে অস্ত্র সরবরাহের গতি বাড়ানোর সম্ভাবনা নিয়ে মার্কিন কর্মকর্তাদের সাথে আলোচনা করতে ওয়াশিংটনে গিয়েছিলেন। এর আগে মার্কিন কংগ্রেস ইউক্রেনকে $4,000 কোটি সহায়তা প্যাকেজ অনুমোদন করেছে, যার মধ্যে সামরিক সহায়তা অন্তর্ভুক্ত রয়েছে। যাই হোক, আরাখামিয়া যেমন জোর দিয়েছিলেন, সেই তহবিলগুলি প্রকৃত অস্ত্রের চালানে পরিণত হতে দেরি হচ্ছে, যখন কিয়েভের অংশীদাররা বিশেষ করে ইউরোপে ইউক্রেনে অস্ত্র সরঞ্জাম পাঠানোর পরিবর্তে তাদের নিজস্ব মজুদ পূরণের দিকে মনোনিবেশ করতে শুরু করেছিল। আরাখামিয়া, যিনি মস্কোর সাথে শান্তি আলোচনায় ইউক্রেনের প্রতিনিধি দলের নেতৃত্ব দিয়েছিলেন, স্বীকার করেছেন যে কিয়েভের আলোচনার অবস্থান আসলে বেশ দুর্বল। সুতরাং আমরা যদি এই অবস্থানে থাকি তবে আমরা টেবিলে বসতে অভিযান শুরু করার আকাঙ্ক্ষার উপর জোর দিয়েছিলেন। তিনি বজায় রেখেছিলেন যে বর্তমান পরিস্থিতি সমঝোতার মাধ্যমে নিষ্পত্তি করা যেতে পারে। সূত্র দাস। খাদ্যের দাম বৃদ্ধির জন্য সরাসরি দায়ী রাশিয়া, ন্যাটো মহাসচিবের ঘোষণা। যুক্তরাষ্ট্র তার মিত্র দেশগুলোর সামরিক জোট নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশনের ন্যাটো মহাসচিব জিন্স স্টলটেনবার্গ দাবি করেছেন, পশ্চিমা বিশ্বের নিষেধাজ্ঞা নয়, বরং রাশিয়া ও রাশিয়া ইউক্রেন যুদ্ধের প্রভাবেই বিশ্বজুড়ে বাড়ছে খাদ্যশস্য ও খাদ্যপণ্যের দাম। বুধবার বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসের ন্যাটোর সদর দপ্তরে সাংবাদিকদের সঙ্গে এক মত বিনিময় অনুষ্ঠানে ন্যাটো মহাসচিব বলেন, চলতি বছরের সবচেয়ে বড় বৈশ্বিক সমস্যা হল খাদ্যপণ্যের উচ্চ মূল্য। রাশিয়া যদিও বলছে যে আমাদের নিষেধাজ্ঞার কারণে বিশ্বজুড়ে খাদ্যপণ্যের দাম বাড়ছে, কিন্তু এই অভিযোগ একদমই সঠিক নয়। বরং সত্য হলো রাশিয়া ইউক্রেন যুদ্ধের সরাসরি প্রভাবেই বাড়ছে খাদ্যের দাম। করোনা মহামারী এবং জলবায়ু পরিবর্তন জনিত কারণে বিভিন্ন দেশে অতিবৃষ্টি, খরা ও ঘূর্ণিঝড়ের মতো প্রাকৃতিক দুর্যোগ দেখা দেওয়ায় চলতি 2022 সালের শুরু থেকেই বিশ্বজুড়ে চলছিল খাদ্যপণ্য ও শস্যের দাম। তারই মধ্যে গত 24 ফেব্রুয়ারি রুশ বাহিনীকে ইউক্রেনে বিশ্বের বিশেষ সামরিক অভিযান শুরুর নির্দেশ দেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। গত 8 এপ্রিল জাতিসংঘের বৈশ্বিক খাদ্যপণ্য মূল্য সূচক একটি প্রতিবেদন প্রকাশ করে, সেখানে বলা হয় ফেব্রুয়ারি থেকে মার্চ মাত্র 1 মাসের ব্যবধানে বিশ্বে ভোজ্যতেল, খাদ্যশস্য, চিনি, মাংস সহ সব ধরনের খাদ্যপণ্যের দাম বেড়েছে এবং এই মূল্যবৃদ্ধির গড় হার 13%। আরও বলা হয় 1 মাসে বিশ্বে ভোজ্যতেলের দাম বেড়েছে 23%, খাদ্যশস্যের দাম বেড়েছে 17%, চিনির দাম বেড়েছে 7%, মাংসের দাম বেড়েছে 5%
এবং দুধ ও দুগ্ধজাত পণ্যের দাম বেড়েছে 3%। এ বিষয়ক এক বিবৃতিতে জাতিসংঘের পক্ষ থেকে বলা হয়েছে, বৈশ্বিক খাদ্যপণ্য মূল্য সূচকের যাত্রা শুরু হয় আজ থেকে 60 বছর আগে। এই 60 বছরের ইতিহাসে এত অল্প সময়ের মধ্যে খাদ্যপণ্যের দামের এই পরিমাণ ওলসফোন দেখা যায়নি। বুধবারের মত বিনিময় সভায় ন্যাটো মহাসচিব বলেন, বর্তমানে যুদ্ধের যে পরিস্থিতি তাতে ইউক্রেন থেকে খাদ্য শস্য রপ্তানি অতিমাত্রায় ঝুঁকিপূর্ণ। তবে ইউক্রেনে আটকে থাকা খাদ্য শস্য ও ভোজ্য তেল আন্তর্জাতিক বাজারে নিয়ে আসতে কৃষ্ণ সাগর অঞ্চলের বন্দরগুলোতে রুশ বাহিনীর অবরোধ প্রত্যাহারের জন্য রাশিয়ার সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে ন্যাটোর বিভিন্ন সদস্য রাষ্ট্র। এসব সদস্য রাষ্ট্রের মধ্যে সবচেয়ে অগ্রগামী ভূমিকা রেখে চলেছে তুরস্ক। ইউক্রেনকে যুক্তরাষ্ট্র নতুন অস্ত্র প্যাকেজ দেওয়ায় কৃতজ্ঞ জেলেনস্কি। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বুধবার বলেছেন, মার্কিন প্রেসিডেন্টকে অনুরোধ জানানোর পর কিয়েভকে যুক্তরাষ্ট্র নতুন অস্ত্র প্যাকেজ দেওয়ায় তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। খবর এফির স্থানীয় সময় সন্ধ্যার দিকে দেওয়া ভাষণে জেলেনস্কি বলেন, যুক্তরাষ্ট্র আমাদের প্রতিরক্ষা ব্যবস্থা শক্তিশালী করতে $100 কোটি নতুন সহযোগিতা প্যাকেজ ঘোষণা করেছে। এই সহযোগিতার জন্য আমি কৃতজ্ঞ। এটি ইউক্রেনের পূর্বাঞ্চলীয় দনবাসে আমাদের প্রতিরক্ষা ব্যবস্থার জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ। ইউক্রেন যুদ্ধে যাওয়া 2 মার্কিন নাগরিক নিখোঁজ। রুশ বাহিনীর বিরুদ্ধে স্বেচ্ছাসেবী যোদ্ধা হিসেবে লড়তে ইউক্রেনে যাওয়া যুক্তরাষ্ট্রের 2 নাগরিক নিখোঁজ হয়েছেন। এক সপ্তাহ ধরে তাদের সন্ধান পাওয়া যাচ্ছে না। বুধবার এই দুজনের স্বজনরা বলছেন, পূর্ব ইউক্রেনে তাদের রাশিয়ান সেনারা যুদ্ধবন্দী হিসেবে ধরে নিয়ে গিয়ে থাকতে পারে। যুক্তরাষ্ট্রের এই 2 নাগরিক হলেন আলেকজান্ডার ড্রোগ এবং অ্যান্ডি হুইন, দুজনই দেশটির আলাবামার বাসিন্দা। সর্বশেষ 8 জুন পরিবারের সঙ্গে তাদের যোগাযোগ হয়েছিল। তারা পূর্ব ইউক্রেনের খার্গিভ অঞ্চলের আশপাশে মিশনে গিয়ে আর ফেরেননি, খবর রয়টার্সের। নিখোঁজ হওয়া 2 পরিবার এবং যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র বলেছেন, রাশিয়া এই দুজনকে যুদ্ধবন্দী হিসেবে ধরে নিয়ে গেছে এমন খবর পাওয়া গেছে, তবে বিষয়টি নিশ্চিত নয়। অ্যান্ডি হুইলের বাগদত্তা জয় ব্ল্যাক ফোনে রয়টার্সকে বলেন, পররাষ্ট্র দপ্তর থেকে এক মুহূর্তে আনুষ্ঠানিকভাবে আমরা যা কোনো ভাবে জেনেছি তা হলো তারা দুজন নিখোঁজ আছেন। এর বাইরে আমরা নিশ্চিত কিছু জানি না, তবে তাদের খোঁজ করা যত বাড়ছে আমরা অন্যান্য পরিস্থিতিও বিবেচনা করতে শুরু করেছি। এ ব্যাপারে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের প্রতিক্রিয়ার জন্য যোগাযোগ করা হয়েছিল, তবে তাৎক্ষণিকভাবে তারা কোনো মন্তব্য করেনি। যদি তাদের রাশিয়া ধরে নিয়ে যায় তাহলে তারাই যুক্তরাষ্ট্রের প্রথম নাগরিক হবেন, যাদের গত 24 ফেব্রুয়ারি ইউক্রেন যুদ্ধ শুরুর পর যুদ্ধবন্দী হিসেবে আটক করা হয়েছে। এদিকে হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা মুখপাত্র জন কির্বি বলেছেন, তাদের ধরে নিয়ে যাওয়ার খবর যদি সত্য হয় তবে তাদের ফেরাতে যা করা যায় সবই করবে যুক্তরাষ্ট্র।